দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র গণতন্ত্রে এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এবং আমরা আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হন বিশ্লেষণ করবার চেষ্টা করেন আজকে আমরা মূলত কথা বলতে চাই গুম খুন এবং হত্যার দায় কার এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা জানি ছাত্র আন্দোলনের যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো সেই পতনের পর কিন্তু এখন একের পর এক বিষয়গুলো আমরা সামনে আসছে এরপর থেকে আমরা দেখছি যে আওয়ামী সরকারের শাসন শাসনামলে যেসব খুম গুম এবং খুন হয়েছে এবার যে গণহত্যা হলো এই অভিযোগগুলো উঠছে একই সঙ্গে নিখোঁজের ঘটনা নিয়ে যেমন সমালোচনা রয়েছে তেমনি আমরা দেখছি যে নির্যাতন এবং বন্দিশালার অনেক কাহিনি কিন্তু সামনে আসছে সব মিলিয়ে আমরা দেখলাম যে ইউনিস সরকার কিন্তু এই আন্তর্জাতিক এই গুম খুন বিষয়ে তার আন্তর্জাতিক তদন্তের বিষয়ে যেমন করছেন তদন্ত করবার চেষ্টা করছেন একই সঙ্গে নিজেরাও কিন্তু আসলে সেটিতে স্বাক্ষর করেছেন অভিপ্রায় জানিয়েছেন এই গুম খুনের আন্তর্জাতিক গুম খুনের বিষয়ে সনদে স্বাক্ষরের অভিপ্রায় জানিয়েছেন সব মিলিয়ে আসলে আগামী দিনে এই গুম খুন নিয়ে আমরা কথা বলতে চাই গুম খুন গণহত্যার দায় এই শিরোনামে আমরা কথা বলতে চাই আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সোহরাব হাসান এই মুহূর্তে রয়েছেন যুগ্ম সম্পাদক প্রথম আলো একজন সিনিয়র সাংবাদিক আপনাকে স্বাগত জানাই আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান যুগ্ম মহাবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি কিছুক্ষণের মধ্যে আমরা তাকে আশা করি পাবো তিনি পৌঁছে যাবেন আমরা শুরুতেই সৌরভ হাসান আপনাকে যে প্রশ্নটি রাখতে চাই আমরা আসলে দেখলাম যে এই যে পরিস্থিতি আমরা যে পনেরো বছরে যে পরিমাণ গোম খুন হয়েছে এখন নতুন করে আমরা দেখলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার সেঞ্চুরি হলো আজকে সবশেষ আমরা যে তথ্য দেখলাম এবং এর বাইরেও আমরা দেখলাম যে এখন নতুন করে বত্রিশ সাংবাদিক সহ বাউন্ন জনের যে তালিকা আমরা দেখলাম সেখানে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন যেখানে আসলে সাংবাদিকের নামও আসছে এবং এতগুলো সাংবাদিক সেটি হতাশাজনক মনে করেন কিনা ধন্যবাদ গুম খুন নিখোঁজ নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন বিগত আওয়ামী সরকারে আমাদের হয়েছে এবং সেটি এক একটি ঘটনা বেরোচ্ছে এমনকি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল অনেক ঘটনা তখনও কিন্তু প্রকাশিত যদিও তদন্ত করা যায়নি বা তদন্ত হয়নি সাগর সাগরুনি হত্যা মামলা দীর্ঘ বছর চলার পরেও কিন্তু আমরা কোনো হদিস পাইনি এখন হত্যা মামলা হত্যাকারী যদি ওই ওই অর্থে বলেন যে কে দায়কার যারা হত্যা করেছে যারা এই হত্যার কাণ্ডের সঙ্গে জড়িত সেটি হুকুমদাতা হতে পারে সেটি যারা আইন যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে যারা এই হুকুম পালন করেছে তারা এই তো এখন এটা তদন্তে বেরিয়ে আসবে কারা করেছে হ্যাঁ যেহেতু সরকার প্রধান সরকারের প্রধান ছিলেন শেখ হাসিনা তার মধ্যে অনেকগুলো মামলা হয়েছে হত্যাকাণ্ডের তাই আরও অনেকে তার দলের নেতাদের হয়ে নেতাদের নামে মামলা হয়েছে চোদ্দ দলের নেতাদের নামে মামলা হয়েছে অন্যান্য পেশাজীবী এমনকি লেখক ইতিহাসবিদ গবেষক মানবাধিকার কর্মী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন এই ধরনের এত একটি হত্যাকাণ্ডে এমনকি দেখা গেছে যে হত্যাকাণ্ড ধরুন পাঁচ আগস্টের আগে হয়েছে এবং প্রথম যখন হলো তখন আসামি করা হয়েছিল পুলিশের আসামি করা হয়েছিল বিএনপি জামাত এবং ছাত্র আন্দোলনের নেতাদের নামে পরবর্তীকালে একই মামলায় সংযুক্ত নথি দিয়ে সেখানে বিএনপি জামায়াত এবং ছাত্র আন্দোলনের নেতাদের নাম মোছে বা নাম বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাদের নাম জুড়ে জুড়ে দেওয়া হলো এখন এটি ন্যায় বিচারের পক্ষে কতটা সহায়ক সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায় কারণ একই ঘটনায় একই হত্যাকাণ্ড তো একজন পাঁচ তারিখের আগে করেছে আর একজন পাঁচ তারিখের পরে করেছে তো না যারা করেছে তো এক্ষেত্রে আমাদের পুলিশ বিভাগের যারা সদস্য যারা পাঁচ তারিখে আগে ছিলেন এবং এখন এখনো দায়িত্ব পালন করেছেন তারা যদি এভাবে দিনকে রাত রাতকে দিন করে তাহলে তো ন্যায় বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই দ্বিতীয় কথা বললেন এই যে সাংবাদিকদের না আমি একটু ইন্টারাপ্ট করবো যে যেটি বলছেন ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নেই তার মানে আমরা কি এই যে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা তারা যখন আন্তর্জাতিক কমিশন যখন কাজ করবে সেখানেও আমরা কি ন্যায় বিচার পাবো না কমিশন কাজ করবে কমিশন তো সত্য উদ্ঘাটন উদ্ঘাটন করবে কিভাবে কি প্রেক্ষাপটে হলো এখন এটা নিয়েও কিন্তু আমাদের সংশয় কাটে না বিএনপি আমাদের একুশে আগস্ট গ্রেনেড কিন্তু এফবিআই আসছে এফবিআই তদন্ত দল তারা কোনো রহস্য উদ্ঘাটন করতে পেরেছে বলে মনে হয় না এবং শেষমেশ তারা কিন্তু ব্যর্থ হয়ে চলে গেছেন এখন বাইর আমাদের এখানকার সমস্যা এখানকার অপরাধ আমাদেরই বের করতে হবে তারা অনেক লজিস্টিক সাপোর্ট দিতে পারে আমাদের বিশেষজ্ঞ না থাকলে তারা সেই বিশেষজ্ঞ দিতে পারেন অন্য অন্য কোনো এটা তো স্বচ্ছতার প্রশ্নে আসলে স্বচ্ছতার প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে মামলা হবে দেখুন এই গয়রাহ বা যথেচ্ছ মামলার ব্যাপারে বা বক্তব্য আছে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে এভাবে মানে কি বলে ঢালাও মামলা মামলা করলে করা ঠিক নয় যাচাই বাছাই করে মামলা করা উচিত তাহলে এই যে আপনি এতজন সাংবাদিকদের মামলায় এবং প্রথমত হচ্ছে হত্যা মামলায় আওয়ামী লীগের নেতাদের জড়ানো হল তারপর সাংবাদিকদের জড়ানো হলো এখন কৃষির ভিত্তিতে আওয়ামী লীগের নেতাদের জড়ানো হলো সেটার একটা ভিত্তি থাকে যে যেহেতু তারা ক্ষমতায় ছিল এবং ক্ষমতার কেউ না কেউ হুকুম দিয়েছে অথবা কেউ কেউ এই কাজটি করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু সাংবাদিকরা এখন সাংবাদিকদের মধ্যে অভিযোগ হতে পারে তারা যদি করে দুর্নীতির মামলা হবে তারা যদি এমন পরিবেশ তৈরি করে বা উস্কানি দেয় সেই উস্কানির মামলা হতে পারে কারো মানহানি করলে তার সাংবাদিকদের লেখা বা কথায় কেউ যদি মনে করে তার মানহানি হয়েছে মানহানির মামলা হতে পারে কিন্তু এই যে ঢালাও গণহত্যা মানে হত্যা মামলা এবং একটি ঘটনায় একটি ঘটনায় এতজন সাংবাদিক আঠাশ জন না বত্রিশ জন বত্রিশ জন সাংবাদিক আমি মনে মনে আমার মনে হয় যে এই ব্যাপারে সরকারের যারা নীতি নির্ধারক তাদেরকে হস্তক্ষেপ করা উচিত যা আরো সতর্ক হওয়া উচিত আরও সতর্ক হওয়া উচিত হস্তক্ষেপ করা উচিত যাতে পুলিশ যে যারা এবং এক্ষেত্রে পুলিশের ভূমিকাটা গুরুত্বপূর্ণ যদিও অনেক মামলায় বাদী মানে যারা মারা গেছেন তাদের স্বজনদের নামে কিন্তু অনেক স্বজন কিন্তু এই পাঁচ তারিখের আগের মামলায় বলছে আমরা জানি না আমাদের সাদা কাগজে সই নেওয়া হয়েছে এখন সেই একই পদ্ধতিতে যদি হয়ে থাকে তাহলে এটি কিন্তু টিকবে না যে বাদে করেছে জি সৌরম হাসান আমরা আপনার কাছে আবার অলবো আমাদের সঙ্গে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান যুগ্ম আহ্বায়ক সাদা দল ঢাকা নতুন করে এই নামগুলো এখন আসছে আলোচনায় তাই বলা নিশ্চয়ই আপনার কাছে যেটি জানতে চাইব যে আমরা আজকে আলোচনা করছিলাম যে গুম খুন এবং এই গণহত্যার দায় আসলে কার সেটি নিয়ে তখন যখন আমরা এই আলোচনা করছি তখন দেখছি যে আজকে পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হলো অর্থাৎ সেঞ্চুরি হলো মামলার এবং জনের নাম উল্লেখ করে যে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে আমরা দেখছি যে এখন পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়েছে সেটি আন্তর্জাতিক গুম খুনে আমরা দেখছি ডক্টর ইউনুস কিন্তু স্বাক্ষর করেছেন যেন পরবর্তীতে আমরা এই গুম থেকে আসলে আর একটি গুমও যেন না হয় সেই জায়গায় আমরা যেতে চাচ্ছি আবার একই সাথে বত্রিশ জন সাংবাদিকের নাম আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে এই যে কমিশন এবং এই যে জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ এই এর বিচার প্রক্রিয়া সেটি নিয়ে আপনার একটু অভিমত জানতে চাইব মূল্যায়ন জানতে চাইব এখানে কিন্তু শিক্ষক সাংবাদিক আরও অন্য অনেকেই রয়েছেন ধন্যবাদ আপনাকে এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের শুভেচ্ছা আসলে আপনি যে কথাটি বলছিলেন যে বাংলাদেশে আমাদের পুলিশ যখন বাদী হয়ে মামলা করে সেই মামলাগুলোর অনেক ফাঁক ফুকর থাকে আমি একটু আগে সুরাবাইয়ের যে আলোচনা সেটাও শুনছিলাম

এখন বাংলাদেশে আমরা এই পাঁচ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখছি যে মামলার একটা হিরিক শুরু হয়ে গেছে এবং বাংলাদেশের ইতিহাসে দুর্ভাগ্যজনক ঘটনা হলো যারা ক্ষমতার কাঠামোর মধ্যে থাকে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সমর্থিত যখন সরকার থাকে সেই সময় এই ধরনের ঘটনা হয় এবং গত পনেরো বছরে যে লোক মারা গেছে তাকেও আসামি করা হয়েছে বিদেশে অবস্থান করা হয়েছে এই রকম লোককেও আসামি করে বহু এবং উনি যে পত্রিকার সাথে সম্পাদ মানে আছে উনি গায়েবি মামলা এবং সেই ধরনের মানে বিষয়গুলোকে মানুষের নজরে এনেছেন এবং এই ধরনের মামলা যে এক ধরনের রাজনৈতিক হয়রানি হয় সেই সেইগুলো তুলে ধরেছেন এখন বাংলাদেশে একটা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং আমরা জানি যে ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বৈরশাসনের পতন হয়েছে এবং সেইখানে সেই সরকারের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং যে পুলিশ বাহিনী এক সময় একটু আগে ভাই যেটা বলছেন যে বিএনপি এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে ধরনের মামলা করছিলেন পুলিশরা সেই ধরনের মামলা করছেন এবং উনি রাইটলি বলেছেন এবং আমি দেখেছি যে বিএনপির যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যার বিরুদ্ধেও কয়েকশো মামলা ছিল এবং এই জন্য তাকে বারবার জেলে তিনিও কিন্তু বলেছেন যে এই ধরনের ঢালাও মামলা ন্যায় বিচারের পরিপন্থী আমরা যেটি চাই যে প্রকৃত অপরাধীদের যে বিচার হোক যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত থাকুক তাদের বিচার এটা সব মানুষের প্রত্যাশা কিন্তু পুলিশ যে ধরনের মামলা করছে সেই ধরনের মামলাতে যে ন্যায় বিচার মানে এটা হবে না এই ব্যাপারে কিন্তু এক ধরনের সংশয় প্রকাশ করেছে ব্যারিস্টার সারা হোসেন তিনি কয়েকদিন আগে তিনি কিন্তু এই বিষয়টির নজরে এনেছেন এবং যে ধরনের দুর্বল মামলা সাজানো হচ্ছে সেই মামলার মধ্য দিয়ে এক ধরনের অপরাধীদেরকে মানে ওই মুখ দেওয়ার বা তাদেরকে এই ন্যায় বিচারের বাইরে রাখারও অপচেষ্টা কিনা এটাও আমরা কিন্তু অনেকেই করেছেন এখন আপনি যেটি বললেন যে আজকে যেটি ইয়া হয়েছে বাংলাদেশের সাংবাদিক সমাজ তারা যে সবসময় পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তা কিন্তু নয় গত সরকার তার সরকারের অপকর্মকে বহু মানুষ বহু সাংবাদিকরা সেটা মানে সমর্থন করেছেন এবং সর্বশেষ মাননীয় মানে যে সরকারটি ছিল সেই সরকারের যিনি প্রধানমন্ত্রী তিনি এখন পালিয়ে গেছেন তার যে সর্বশেষ সংবাদ সম্মেলনটি ছিল সেই সংবাদ সম্মেলনে বলা হয়ে থাকে যে সাংবাদিকদের অতি তার কারণেই কিন্তু বাংলাদেশে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে প্রধানমন্ত্রীকে যে ধরনের প্রশ্ন করা হয়েছিল এবং সেই প্রশ্নের জবাবে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের মধ্য দিয়ে এই আন্দোলনকারীদের যে যেভাবে কটাক্ষ করা হয়েছিল সেটা আন্দোলনটা একটা নতুন ডাইমেনশন দিয়েছে আমরা প্রত্যেকবারই দেখেছি যে আমাদের সাংবাদিকদের একটা শ্রেণী তৈরি হয়েছিল যে শ্রেণী যে কোনোভাবে এই সরকারের সমর্থন দিয়ে সরকারের অপকর্মগুলোকে তারা করেছেন ফলে তারা যে যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দেখছি যাদের নামটা আমরা তালিকায় দেখছি তারা কিন্তু নানাভাবে সরকারকে সমর্থন দিয়েছেন অগণতান্ত্রিক কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছেন সরকারের যে সমস্ত দুর্নীতি সেইগুলোর সমর্থন দিয়েছেন ফলে তাদের বিরুদ্ধে এক ধরনের মানুষের ক্ষোভ আছে এবং তাদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের জন্য যদি হতে পারে বা অন্য অপরাধের জন্য বিচারের আওতায় আনতে পারে তবে আমরা যেটা মনে করি যে যে ধরনের মামলার প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি যে কয়েকশো মানুষকে আসামি করা এবং মানে কি বলে আবার কয়েক হাজার অজ্ঞাতকে করা এবং যে কোনো মামলার সাথে শেখ হাসিনার নামটা যুক্ত করে দেয়া এই ধরনের মামলার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে দেশের মানুষ যেটা চায় সেটি হবে না বলে আমরা মনে করি এখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় না এখন যারা ক্ষমতায় আছেন তারা রাষ্ট্র মেরামত সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে তারা আছেন মানুষের প্রত্যাশাও তাদের আছেন সরকারের যারা সংশ্লিষ্ট এই ব্যাপারে যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আমরা প্রত্যাশা করব আমরা প্রকৃত অপরাধীর বিচার চাই এবং সেই বিচারটা করার জন্য যেভাবে তাদেরকে মামলা দিতে হয় যেভাবে আইনের মুখোমুখি করতে হয় সেটি করতে হবে লোক দেখানো এই ধরনের ঘটনা করে প্রকৃত মানে অপরাধীদের আড়াল করার জন্য অপচেষ্টা কেউ না করতে পারে সেইভাবে রাজনৈতিক সরকারের মতো আচরণ আমরা কিন্তু এখানে কারো কামনা করবো না যেটি আমরা গত পনেরো বছর ধরে দেখেছি এই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না নিশ্চয়ই আজকেও কিন্তু আদালতে দেখছেন হয়তো যে মির্জা আব্বাস কিন্তু কান্নাকাটি করেছেন যে এই ধরনের মিথ্যা মামলার বিষয় নিয়ে অর্থাৎ এই হয়রানিমূলক মামলা উদ্দেশ্য প্রণোদিত মামলা এই বিষয় নিয়ে তিনি কিন্তু কান্না সুরেই বলেছেন তো সব মিলে একটা মামলা থেকে দায় মুক্তি পেয়েছেন জি আজকে তাকে জি দায় মুক্তি দেওয়া হয়েছে এর প্রতিক্রিয়ায় বলেছেন জি 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 আবেগ হয়ে তিনি বলেছেন এবং এবং বাস্তবতা হচ্ছে যে এরকম আসলে হয়রানির হয়রানিমূলক মামলা যেটি আপনি বলছিলেন সৌরভ হাসান যে আমাদের আসলে আসলে জরুরি এখানে সাংবাদিক কজন আসলেন তার থেকেও বড় কথা যেন কোনো অপরাধ না করেও তিনি যেন অপরাধের তালিকায় না আসেন সেই জায়গাটি নিশ্চিত চিহ্নিত করতে হবে অথবা তিনি আঠাশ জন সাংবাদিক মিলে কি অভিযোগ করেছেন তাকে হত্যা করেছে বা তাকে উস্কানিমূলক উস্কানি দিয়েছে বিষয়টা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই করা হয় যে প্রধানমন্ত্রীর সাথে যারা বৈঠক করেছেন তার সাথে যারা ছবি তুলেছেন তাদেরও এই হত্যা মামলায় জুড়ে দেওয়া হয়েছে এখন প্রধানমন্ত্রী তো ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন অন্যান্য পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেছেন তাহলে তাদেরকে হত্যা মামলায় বা উস্কানিদাতা হিসাবে দেওয়া হবে ব্যবসায়ীরাও তো তাকে সমর্থন করেছেন আসলে যেটি সিদ্দিক সিদ্দিকুর ভাই বললেন যে ন্যায় বিচার পেতে হলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকতে হবে এবং

নিশ্চয়ই আমরা কিন্তু এটাও তো বাস্তবতা যে আমরা আসলে গত ১৫ বছর যে চিত্র দেখেছি যে পরিমাণ দুর্বৃত্তায়ন আসলে হয়েছে আমরা ওই এরশাদের আমলেও দেখেছি যে অর্থাৎ জনগণকে রাজপথে নেমে আন্দোলন করে তাকে স্বৈরশাসককে হটাতে হয়েছে এই সংবিধানের আলোকে পনেরো বছর ধরে শেখ হাসিনাকে আন্দোলন করে নামাতে হয়েছে আমাদের আগামী দিনেও যেন এই আন্দোলন করে আবার কোনো সরকার আবার নতুন কেউ আসতো তাদেরকেও যেন আন্দোলন করে নামাতে না হয় সেটি আমরা আশা করব এবং এই বিষয়ে আমার সুনির্দিষ্ট প্রশ্ন রয়েছে আমরা একটা বিরতি নেবার হয়েছে দর্শক সিএসআরএম গণতন্ত্র গণতন্ত্রে আমরা কথা বলছি এই গুম খুন এবং গণহত্যা নিয়ে এবং গণহত্যার দায় কার্ডটা নিয়ে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন আমরা আরও কথা বলবো একটা বিরতির পর আশা করি সাথে থাকবেন দর্শক বিরতির পর আবার স্বাগত সিএসআরএম গণতন্ত্র গণতন্ত্রে আমরা কথা বলছি গুম খুন ও গণহত্যার দায় কার এই শিরোনামে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৌহাব হাসান রয়েছেন যুগ্ম সম্পাদক প্রথম আলো এবং অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান যুগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরেকবার একবার স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমরা সৌরভ হাসান যে কথা বলছিলাম বিরতির আগে যে আমরা গুম খুন এবং এই যে গণহত্যা নিয়ে সেখানে আসলে স্বচ্ছতার কথা বলছিলেন বারবারই আমরা দেখেছি যে গুমের ঘটনায় কিন্তু এর আগেও যে নানা রকম গুমের ঘটনায় যে আমরা দেখেছি যে স্বজনদের একটি সংগঠন মায়ের ডাক নামে একটি সংগঠন তারা কিন্তু একশো আটান্ন ব্যক্তির একটি তালিকা দিয়েছিলেন ডিজিএফ এর মহাপরিচালকের কাছে এবং এর আগেও আমরা দু হাজার একুশ সালেও দেখেছি যে ছিয়াত্তর জনের একটি তালিকা বাংলাদেশ সরকারকে দিয়েছিল জাতিসংঘের মানবাধিকার পরিষদের যে গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ রয়েছে তারা তো সব মিলিয়ে দীর্ঘদিনের এই যে গুম গুমের ঘটনাগুলো রয়েছে অনেক স্বজনদের কান্না রয়েছে এই ঘটনাগুলোকে অস্বীকার করার সুযোগ নেই এই জায়গায় আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ এরকম একটি আহ সনদ সই করে সই করেছেন যুক্ত হয়েছি হ্যাঁ যুক্ত হয়েছি আমি বলবো যে এটি নাগরিকের অধিকার রক্ষা বা মানবাধিকার রক্ষা একটা বড় অগ্রগতি কারণ এই যে সই না করার মধ্যেই কিন্তু এক ধরনের লুকো লোকোছাপা ছিল যে আড়াল করার চেষ্টা ছিল যে সরকার কি করে এটা জানাতে না তাই আমি যখন এই গোম বিরোধী যে এই যে সনদ সেখানে সই করার অর্থ হলো যে আমিও গুমের বিপক্ষে আমিও গুমের বিরুদ্ধে সুতরাং এখন জাতিসংঘ বা দেশের নাগরিকরাও সরকারকে সরকারকে বলতে পারবে চাপ দিতে পারবে যে এই ঘটনা যাতে আর ঘটে না ঘটে এখন যে যে প্রশ্নটি আসছে গত পনেরো বছরে যারা গুম হয়েছে যাদের স্বজনরা জানেও না কোথায় আছে এবং দেখুন এক একজন মানুষ মারা গেলে তার উত্তরাধিকার নির্ধারিত হয় ছেলে মেয়ে সন্তান ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন যারা থাকুক তারা তাদের তার একটা ই করতে পারে এমনকি ব্যাংক হিসাব তাদের ব্যাংক হিসাবেও অপারেট করতে পারে না কিন্তু জানেই না যে তিনি আছেন না না আছে। সুতরাং এটা এটি অনেক বেশি বেদনাদায়ক যে কোনো ঘটনার একটা দুর্বিষহ অবস্থা অনেকে কিন্তু আমাদের কাছে এই অভিযোগ করেছেন যে আমরা জানতে চাই লোকটি বেঁচে আছে না একটা লোক মারা গেলে তিনি কিন্তু নিশ্চিত হচ্ছেন যে না মারা গেছেন জানতে পারছেন হ্যাঁ এখন সুতরাং এই পরিবার যত দ্রুত এবং সরকার একটি কমিশন করেছে পাঁচ সদস্যের একজন বিচারপতির নেতৃত্বে আমি মনে করি যে এবং তাদেরকে সময়সীমা বেঁধে দিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে আমি আশা আমরা আশা করব যে এই পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যেই তারা এ ব্যাপারে একটি সুনির্দ ইয়ে তথ্য মানে জনগণের কাছে প্রকাশ করবেন আগে আমরা রাজনৈতিক সরকারে আমলে দেখতাম যে তদন্ত কমিটি করাই হচ্ছে যে সত্যকে আড়াল করার জন্যে এই অন্তর্বর্তী সরকার সেটি করবে না আশা করি আরেকটা যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা পাল্টাতে হবে আমি আমি যে প্রশ্নটি বিরতিতে যাওয়ার আগে আপনাকে করতে চেয়েছিলাম সেটা পাল্টাতে হবে এই যে 15 বছর ধরে আন্দোলন 15 বছর সাদা বলে 9 বছর এমন কি বিএনপি যে 5 বছর ছিল তারপর তো আওয়ামী লীগ আন্দোলন করলো অর্থাৎ যে ক্ষমতা আসছে সে নামতে চাচ্ছেন না দুটো মানে নামতে চাচ্ছেন না আর বিরোধী দল সবসময় যে কোনো ভাবে যে কোনো ভাবে তাকে নামাবে নামাবে তাই গণতন্ত্র তো এটা হয় না গণতন্ত্র হয় যে মানুষ কাকে সমর্থন করে তার আবার এবং মত ভিন্ন মত সবকিছু আমরা তত্ত্বাবধায়ক করলাম তত্ত্বাবধায়ক যে খুব উত্তম ব্যবস্থা তা না তত্ত্বাবধায়ক হচ্ছে রাজনৈতিকদের ব্যর্থতার একটা বিকল্প যে তারা তারা সুষ্ঠু নির্বাচন দিতে পারে না তা একটা বিকল্প ব্যবস্থা মনে করি যে এখনো তো যেটা আছে এটা তত্ত্বাবধায়কই যে নামেই হোক ভবিষ্যতে কিন্তু আমরা গণতন্ত্র গণতন্ত্রের চর্চাটা করবো কিনা ধরুন তত্ত্বাবধায়ক তো তিন মাস পর চলে যাবে মানে এই তত্ত্বাবধায়ক না যে কোনো আমাদের সংবিধানে যদি সংবিধানে আশা করি সেটা আবার সন্নিবেশিত হবে যে নির্বাচনকালীন একটা সরকার থাকবে সেটা যে নামেই থাকুক নির্বাচন নির্বাচন দিয়ে তারা চলে গেল এরপর এরপর যদি যারা ক্ষমতায় আসবেন বা বিরোধী দলে থাকবেন তারা যদি গণতন্ত্র না চর্চা না করেন তারা যদি সংসদ আইনসভার যে দায়িত্ব পালন না করে আর যদি স্বীকার হয়ে যায় তবে এখানে কিছু কিছু প্রস্তাব আছে সংস্কারের যেমন একজন ব্যক্তি দুবারে বেশি প্রধানমন্ত্রী হবেন না যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদ নেতা হবেন না তিনি দল দলীয় প্রধান থাকবেন না সুতরাং অনেকগুলো ভারসাম্য এবং কেউ কেউ এটাও বলছেন আমরা মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা সেক্ষেত্রে বছর অনেক সময় এটি সিদ্দিকুর রহমান আপনার কাছে আসতে চাই যে এই যে বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হওয়া এটি নিশ্চয়ই একটি আহ গর্বের বিষয় এবং স্বস্তির বিষয় আপনার কাছে এই বিষয়ে একটু প্রতিক্রিয়া জানতে চাই একই সঙ্গে যে কথা সৌরভ হাসান বলছিলেন যে আমরা কি আসলে সেই সংস্কৃতির পথেই হাঁটব যে যিনি ক্ষমতায় আসবেন পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আবার দায়িত্ব দিয়ে যাবেন তাকে আবার নামানোর জন্য না আমাদের আন্দোলন করতে হয় সেই পরিবেশটি আসলে নিশ্চিত করা বড় একটা চ্যালেঞ্জ মনে করছেন কিরা। এখন প্রথম কথা হলো বাংলাদেশে যে গত পনেরো বছরে গোম খুন এগুলো হয়েছে এবং একটা কমিশন গঠন করা হয়েছে প্রকৃত তত্ত্ব উদ্ঘাটনের জন্য আমরা ঘরের কথা বিদেশি গণমাধ্যমে প্রথম এসেছিল আমাদের এরপরে আমাদের দেশের গণমাধ্যমে এগুলো আলোচিত হয়েছে সরকার সেগুলো কখনো স্বীকার করে নেই দমিয়ে রাখা হয়েছে দমিয়ে রাখা হয়েছে এবং পাঁচ আগস্টের পর আয়নাগর থেকে অনেকেই মুক্তি পেয়েছে এবং তাদের যে অভিজ্ঞতার কথা বলেছে খুবই লোমহর্ষক অত্যন্ত হৃদয় বিদারক এবং এই রকম একটা বাস্তবতার মধ্যে আজকে যে বাংলাদেশ এই সনদে গম বিরোধী সনদে যে স্বাক্ষর করলো আমি মনে করি মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মাইল হলো এবং এটা একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে কতটুকু করতে পারত না আমরা মনে করি যে এই যে একটা মানে ছাত্র জনতার গণ মধ্য দিয়ে একটা বিপুল আত্ম ত্যাগের মধ্য দিয়ে মানে প্রায় আট শতাধিক মানুষের যে মানে আত্ম এর মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হলো এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশাগুলো আছে এই প্রত্যাশার মধ্যে আজকে একটা প্রত্যাশা পূরণ যে গোম বিরোধী সনদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হওয়ার মনে একটু আগে যিনি সৌরভ ভাই বলছিলেন যে অন্তত পক্ষে তারা একটা জবাবদিহিতার মধ্যে ঢুকলো আমরা বাংলাদেশ একটা জবাবদিহিতার মধ্যে ঢুকলো এবং এই জবাবদিহিতা ভবিষ্যতে আজকে যারা ক্ষমতায় আছে তাদের পরবর্তী যারা ক্ষমতায় আসবে তাদেরও কিন্তু জবাবদিহিতার আওতায় আনা হবে ফলে আমি এটাকে খুবই ইতিবাচক হিসাবে দেখছি এবং এই গত বছরে গত হওয়া বছরে এদের যে স্বজনদের আহাজারি আমরা বিভিন্ন সময় দেখেছি আপনি বলেছেন দুইবার মায়ের মায়ের ডাকের ডাক স্বজনদের যে আহাজারি এবং তাদের পিতা বা তাদের সন্তান তাদের ভাইদের ভাগ্যটা কি যে হয়েছে সেইটা যে না জানার যে তাদের যে কষ্টটা সেই কষ্টটাকে ধারণ করে দুটো কাজ এই সরকার করেছে একটা হলো একটা কমিশন গঠন আজকে যে সনদ আমি মনে করি এজন্য জন্য তারা সাধুবাদ পাওয়ার যোগ্য এবং কমিশনের রিপোর্টের ভিত্তিতে আমরা ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে যেন কেউ সাহসী না হয় সেই জন্য সেই রিপোর্টের ভিত্তিতে নিয়মিত মামলা করে এই এই অপরাধের সাথে যারা যুক্ত বলার অপেক্ষা রাখে না সেই সময় সরকারের বিভিন্ন সংস্থা এবং এগুলো সরকারি নির্দেশনায় হয়েছে যারা যুক্ত ছিলেন তাদেরকে একটা বিচারের আওতায় এইটা এখন আমাদের সময়ের দাবি এবং আশা করি সেটা করবে দ্বিতীয় কথা হলো আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছেন বাংলাদেশের এই যে আমরা তেপান্ন বছরের রাজনৈতিক ইতিহাস আমরা দেখেছি সেই রাজনৈতিক ইতিহাস যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন বা কেউ বলেন মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা আমরা কেউ লালন করিনি আমরা মুখে বলেছি এবং ফলাফল আজকে আমরা দেখতে এবং এই যে রাজনৈতিক সংস্কৃতি সেটার পরিবর্তন এখন অবশ্যই করতে হবে আপনি একটা জিনিস আমি মনে করি যে এই যে এই বছরের যে আমাদের চব্বিশের যে গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা সেই বাস্তবতায় প্রত্যেকটা রাজনৈতিক দলকেই নিজেদের মধ্যে আত্মশুদ্ধির জন্য নিজেদের মধ্যে সংস্কারের জন্য তাদেরকে কাজ করতে হবে এখন বুঝতে বোঝা যাবে যে ট্রেডিশনাল রাজনীতি এই বাংলাদেশে এই তরুণ প্রজন্ম মেনে নেবেন আপনি দেখেন আমাদের রাষ্ট্রীয় অনেকগুলো গুরুত্বপূর্ণ বাহিনী আছে কিন্তু আনসাররা যখন সচিবালয়ে মানে ইয়া করেছে। সেটা কিন্তু রাষ্ট্রীয় কোনো বাহিনী তাদেরকে সেখানে হটাতে পারেনি আমাদের ছাত্ররা সেখান থেকে তাদের হটিয়েছে নিশ্চয়ই ছাত্ররা বারবার যাবে না কিন্তু ছাত্ররা একবার যেটা করিয়ে দেখিয়েছে এটা যে ভবিষ্যতে তারা করবে না সেটি আমাদের তরুণ প্রজন্ম যে করবে না

দর্শক আরও একবার স্বাগত সিএসআরএম গণতন্ত্র গণতন্ত্র আজকে কথা বলছি গুম খুন এবং গণহত্যার দায় এই শিরোনামে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন সৌরভ হাসান এবং অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে রয়েছি সংক্ষেপে যদি আমরা একটু আলোচনা করি সৌরভ হাসান আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাচ্ছি যে আমরা সংস্কারের কথা বলছি বারবার রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রশ্নে যদি আসি সেখানে যে রাজনৈতিক প্রধান দল যারা রয়েছেন সেটি জামাতের কথা বলি বিএনপির কথা বলি তাদের নিজেদের আত্মশুদ্ধি এবং সং

এই পরিস্থিতি হলো বা এভাবে ক্ষমতা ত্যাগ করতে হলো গণ অভ্যুত্থানের মুখে রাজনৈতিক সংস্কার সবাই চাচ্ছে রাষ্ট্রীয় সংস্কার এখন রাষ্ট্রীয় সংস্কার করবে কে ভবিষ্যতে ক্ষমতায় আসবে কে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোকে একটু নিজেদের এই যে প্রথাগতভাবে যেভাবে চলে আসছে যে একজন দশকের পর দর্শক নেতা দর্শকের দর্শক কি বলে দলের অনিয়ম দুর্নীতি না থাকা বিরোধী দলে থাকলে বিরোধী দলের নেতা আবার প্রধানমন্ত্রী যদি সরকারি দলে থাকে এই এটার একটা পরিবর্তন হওয়া উচিত ক্ষমতার একটা ভারসাম্য থাকা উচিত আর আমাদের ই ডক্টর আকবর আলী খান বলছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা হচ্ছে মোগল সম্রাটের চেয়েও বেশি তাই এটি এটা একটা ভারসাম্য থাকা উচিত অর্থাৎ তার চেক অ্যান্ড ব্যালেন্স যেটা বলে তাকেও কারো না কারো নজরদারিতে থাকতে হবে আমরা এই পাঁচ আগস্টের আগে শুনে আসছি কি এক ব্যক্তি দেশ চালাচ্ছে এক ব্যক্তি যাতে ভবিষ্যতে আর দেশ না চালায় এরকম সংস্কার প্রয়োজন বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে অন্যান্য দলের সাথেও বৈঠক করবেন আমরা আশা করবো যে ঐক্যমত্যের ভিত্তিতেই এটা হওয়া উচিত জি নিশ্চয়ই আমরা আশা করব যে সবচেয়ে জরুরি আসলে রাজনৈতিক দলগুলোর সংস্কার যেটি বলছিলেন আমরা একইভাবে ডক্টর সিদ্দিকুর রহমান আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই রাজনৈতিক দলগুলোর এই সংস্কার আসলে অনেক বড় চ্যালেঞ্জ মনে করেন কিনা যে আমরা বলছি সংস্কারের কথা সেটি আসলে বাস্তবতা কতখানি দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার তারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল সেখানেও রাষ্ট্র সংস্কারের কথা বলছে এবং রাষ্ট্রের মেরামতের কথা বলছে এখন ধরেন আজকে একটু আগে যেটা বলছে যে বাংলাদেশের যে সদ্য ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল তারা একটা গণতান্ত্রিক দল হিসাবে তারা নিজেদেরকে সব সময় দাবি করে তাদের কাউন্সিল হয় সেই কাউন্সিলের পরে বলা হয় যে যিনি তাদের সভানেত্রী তিনি কিন্তু সব সিদ্ধান্ত সবাই মিলে তার উপর দায়িত্ব অর্পণ করে এটা কিন্তু এক ধরনের মানে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার কথা বলে ফার্স করা হয় এখন ধরেন বিএনপি আমাদের রাজনৈতিক দল বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আপনার মনে থাকবে দু হাজার তেইশ সালের জুলাই মাসে তারা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের একটা একত্রিশ দফা কর্মসূচি তারা ঘোষণা করেছিল এবং সেই দিন যে আমাদের টিআইবি থেকে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে আমি দেখেছি দুটুকে মিলিয়ে তাদের যে একত্রিশ দফা ছিল সেইগুলোর মধ্যে অনেকগুলো কথা এখানে ছিল একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সত্তর অনুচ্ছেদ যে চা আছে সংশোধন আমাদের পার্লামেন্টে একটা উচ্চ কক্ষের কথা সেখানে বলা হয়েছিল নির্বাচন কমিশন আইন যেটা সেগুলো সংস্কারের কথা আছে আমরা আজকের বাস্তবতায় বিএনপির কাছে এটা আমাদের প্রত্যাশা জনপ্রত্যাশা হবে যে তারা এই যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল সেই দফাগুলোর আলোকে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে যে ভবিষ্যতে তারা ক্ষমতা আসলে সেইগুলোর দায়িত্ব পালন করবে এবং একই সাথে তাদের দলের মধ্যেও যে সংস্কার এবং এক ব্যক্তি নির্ভর না সামগ্রিকভাবে সেগুলো তারা বিবেচনা করবে বলে আমরা পরিবর্তিত অবস্থায় আমরা প্রত্যাশা নিশ্চয়ই আমরাও সেটি প্রত্যাশা করি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই সময় স্বল্পতার কারণে আমাদের এখানে শেষ করতে হচ্ছে ধন্যবাদ দর্শক আমরাও আশা করবো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এবং এর পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন সেটি যেন সত্যিকার অর্থে আত্মশুদ্ধির মধ্য দিয়ে আসে এবং রাজনৈতিক দলের সংস্কারের মধ্য দিয়ে যে গুণগত পরিবর্তন সেটি যেন মানুষের জন্য হয় রাজনীতি এবং মানুষ যেন সেটির সত্যিকারের সুফল পায় সেই প্রত্যাশায় সিএসআরএম গণতন্ত্র গণতন্ত্র আজকের মতো শেষ করছে আপনার ভালো